আজকের গল্প নীল আতঙ্ক। আমার নাম অনিরুদ্ধ বোস, আমার বয়স 29, এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগরী অফিসে চাকরি করছি। মায়না যাই পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা, 2 বছরই হলো। একটা অ্যাম্বাসাডার গাড়ি কিনেছি, সেটা আমি নিজেই চালাই। অফিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য করার শখ আছে। আমার 3খানা গল্প বাংলা মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলেও প্রশংসাও পেয়েছি। তবে এটা আমি জানি যে কেবলমাত্র লিখে রোজগার করার মতন ক্ষমতা আমার নেই। গত কয়েক মাস লেখা একদমই হয়নি, তবে বই পড়েছি অনেক, আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে। এ বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করলো, আমাদের গ্রামের লোকেদের উপর তারা কীরকম অত্যাচার করতো, কীভাবে নীল বিদ্রোহ হলো, আর সব শেষে কীভাবে জার্মানি কৃত্রিম উপায়ে নীল তৈরি করার ফলে এদেশ থেকে নীলের পাট উঠে গেল, এ সবই এখন আমার নখদর্পণে। যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগল, সেটা বলার জন্যই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা একটু বলা দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন, ওখানেই আমার জন্ম, আর ওখানে এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশুনো। আমার এক দাদা আছেন বটে, আমার চেয়ে 5 বছরের বড়, তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছেই গ্রুন্ডার্স গ্রিন বলে একটা জায়গায় হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে তো মনে হয় না। আমার যখন 16 বছর বয়স তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি সেন্ট জেভিয়ার্স থেকে বিএ পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছে হয়েছিল সাহিত্যিক হবার, কিন্তু মার ধমকানিতে চাকরি চেষ্টা দেখতে হলো। বড় মামার সুপারিশেই চাকরিটা হলো, তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না তা নয়। ছাত্র হিসেবে আমার রেকর্ডটা ভালোই, ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি, আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউয়ের সময় আমাকে নিশ্চয়ই সাহায্য করেছিল। মুঙ্গেরের ছেলেবেলার কথাটা বললে হয়তো আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য করবে। কলকাতায় এক নাগারে বেশি দিন থাকতে আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রামবাসের ঘরঘরানি, এত হৈহুল্লোড়, জীবন ধারণের এত সমস্যা, মাঝে মাঝে ইচ্ছে করে এই সবের থেকে ছুটে বেরিয়ে চলে যাই। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেছি, ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এ ধরনের আউটিংয়ের উৎসাহ প্রকাশ করার মতন কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যাবে যে কলকাতার শহরে সত্যি বলতে কি বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠি পেয়ে মনটা খুশিতে ভরে উঠল। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল, তারপর বোধহয় আমার দিক থেকে সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল, মামাবাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা দেখেই বুঝেছিলাম প্রমোদ। দুমকা থেকে লিখেছে, অফিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, 3/7-এর ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছুদিনের, তাই যত শীঘ্র সম্ভব অফিসের কাজ গুছিয়ে নিয়ে গত
সাতাশে এপ্রিল তারিখটা আজীবন মনে থাকবে। সাতাশে এপ্রিল তল্পি তল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝঞ্ঝাট পিছনে ফেলে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি, ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড় জোর 5-5.5 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়বো, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল আমার মতলব। কাজের বেলা গড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি হচ্ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুরেছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভার ভার্তিক লোক, তার উপর প্রায় 10 বছর পরে দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তারা আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িটা মাল তুলে তখন যখন নিজে উঠতে যাচ্ছি, তখন দেখি আমার একতলার ভাড়াটে ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোথা থেকে যেন বাড়ি ফিরছেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? আমার উত্তর শুনে ভদ্রলোক একটু উদ্বিগ্নভাবেই বললেন, এতটা পথ মোটরে একা যাবেন? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করতে পারলে হতো না? আমি বললাম, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুন রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক বেস্ট অফ লাক বলে ছেলের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 10:45। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও চন্দননগর পৌঁছতে লাগলো প্রায় 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝুঁকি, রাস্তায় এত বাজে, এত আনরোম্যান্টিক যে মোটরযাত্রার প্রায় 16 আনা উৎসাহ উবে যায়। কিন্তু তার ঠিক পরেই শহরের পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতো। মন তখন বলে, এর জন্যই তো আশা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মোটা বাতাস? 1:30 নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করছিলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্লাস্কে গরম চাও আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন, গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, 1টা অমলেট আর 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড়ে পৌঁছালাম। সেখান থেকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ছেড়ে ইলাম বাজারের রাস্তা নিতে হবে। ইলাম বাজার থেকে শিউরি হয়ে ম্যাসানজোর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলোয় সবই দৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পিছনের দিক থেকে একটা বেলুন ফাটার মতন শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা একপাশে একটু কেদরে গেল। কারণ অবশ্যই সহজে বোধগম্য, গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো কয়েক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেফনি ছিল না তা নয়, বাট জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্য কিছু নয়। তবু এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছেটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো, পাশ দিয়ে হুশুস করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে, এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু কি আর করা, 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা বলে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে।
ঘড়িতে দেখি আড়াইটা বেজে গেছে। আবহাওয়াটা একটু গুমোট ভাব, ঘণ্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখলাম বাঁশ ছাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়েছে, এখন চারিদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচে দিকে দূরের গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করলাম। মেঘ, ঝড়ের মেঘ কি কালবৈশাখী, ভেবে লাভ নেই। স্পিডোমিটারের কাটা আরো চড়াতে হবে। ফ্লাক্সটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলাম বাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল সানন্দে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছি, গান করেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনা করতে পারি না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্বরলিপি, আর মুহূর্তে কর্ণ বিদীর্ণ করা তামামা গর্জন। এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ অ্যাম্বাসাডারের গাড়িকেই তাক করে বিদ্যুৎ বার নিক্ষিপ্ত হচ্ছে, এবং আরেকটু মনোযোগ দিয়ে কাজটা করলেই লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যে কোনো মতে যখন শিউরি ছাড়িয়ে ম্যাসেঞ্জরের পথে পড়েছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা যাবে না। বুঝলাম আমার গাড়ির আর একটা টায়ার কাজে ইস্তফা দিল, হাল ছেড়ে দিলাম। মুষলধারের বৃষ্টি শুরু হয়েছে, ঘড়িতে 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাটা 15 থেকে 25 মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জরের ছাড়িয়ে যাবার কথা। কোথায় এসে পৌঁছালাম? সামনের দিকে চেয়ে কিছু বোঝার উপায় নেই। কাঁচের উপর জলপ্রপাত ওয়াইপারটা সপাট সপাট শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম, যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘন বসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব তার উপায় নেই, তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইলখানিকের মধ্যে বাজারের বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে বাড়তি টায়ার আর নেই। 15 মিনিট গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে যাক, এতখানি সময়ের মধ্যে একটি গাড়ি বা একটি মানুষ আমার গাড়ির পাশ দিয়ে গেল না, তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, শিউরি পর্যন্ত ঠিকই এসেছি জানি, কিন্তু তারপর যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, এই চোখ ধাঁধানো বৃষ্টিতে সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু যদি ভুল হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল না যে দিশাহারা হয়ে পড়তে হবে। যেখানে এসে থাকি না কেন, বীরভূমের মধ্যে শান্তিনিকেতন থেকে 50 মাইলের বেশি দূর নয়। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে, এমনকি হয়তো মাইলখানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে উইলসের একটা প্যাকেটে আর দেশলাই বার করে একটা সিগারেট ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ল, ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, নইলে এমন খাঁটি উপদেশ দেন কী করে। একটা তন্দ্রার ভাব এসে গিয়েছিল, ফোনের শব্দে সজাগ হয়ে গেছে, বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকার গাঢ়তর। আবার সেই হর্নের শব্দ, পিছন ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে নেমে দেখি লরির দোষ নেই, টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তার পুরোটা না হলেও প্রায়
আটখানা আটকে রয়েছে। লরি যাবার জায়গা নেই, গাড়ি সাইড কিচিয়ে আমার অসহায় ভাব দেখেই বোধ হয় পাঞ্জাবি ড্রাইভারটা নেমে এলেন। ক্যা হুয়া পাঞ্চার? আমি ফরাসি কায়দায় কার দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় এই অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে এক পাশে সরিয়ে দিয়ে আপনার যাবার জায়গাটা করে দিতে পারি। এবার লরি থেকে পাইজির সহকারী নেমে এলেন। তিনজনে ঠেলি স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে এক পাশে করে দিলাম। তারপর জিজ্ঞেস করে জানালাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে এসে গেছি। তবে সেটা মাইল তিনেকের বেশি নয়, কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল, তার ঘর ঘর শব্দ মিলিয়ে গেল আশার সঙ্গে সঙ্গে। একটা বিশাল নৈঃশব্দের সৃষ্টি হলো আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছানোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই এবং রাতটা কিভাবে কাটবে তার কোনো ইঙ্গিত নেই। আশেপাশের ডোবা থেকে ব্যাঙের কলাশ আরম্ভ হয়েছে, বৃষ্টিটা কমের দিকে, অন্য সময় হলে মাটির সোঁদা গন্ধে মনটা মেটে উঠত, কিন্তু এই অবস্থায় নয়। আবার গাড়িতে উঠলাম, কিন্তু তাতেই বা কী লাভ? হাত পা ছড়িয়ে আরাম করার পক্ষে অ্যাম্বাসাডার গাড়ির মতো অনুপযুক্ত আর কিছু আছে কি? বোধহয় নয়। আরেকটা সিগারেট ধরাতে যাব এমন সময় হঠাৎ পাশের জানলা দিয়ে একটা ক্ষীণ আলো এসে স্টিয়ারিংয়ের হুইলটার উপর পড়ল। আবার দরজা খুলে গলা বাড়িয়ে দেখি গাছের ফাঁক দিয়ে একটা আলোর চতুষ্কোণ দেখা যাচ্ছে, বোধহয় জানলা। ধোঁয়ার কারণে আগুন, কেরোসিনের আলো, কারণ মানুষ কাছাকাছি বাড়ি আছে এবং তাতে মানুষ আছে,